ওকে, যেহেতু আমরা মোটামুটি সবাই চলে আসছি, তো আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। আজকে আমরা বেশি বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা যে কাজগুলো শেখাই সেই কাজগুলো মার্কেট প্লেসে কীরকম চাহিদা আছে এটার উপরে এবং কীভাবে আপনারা খুব সহজেই সাকসেস হতে পারেন এই বিষয়ে থাকবে আর কি। তো আমি আমাদের যে মডিউলগুলো আছে ক্লাস মডিউল এটা আপনাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তো ওকে, আমাকে তো ফুলভাবে শোনা যাচ্ছে ভালোভাবে, তাই না? তো ওকে, আমরা যে কাজগুলো শেখাই আমাদের যে সিস্টেমটা সেটা প্রথমে আপনাদেরকে বুঝতে হবে। আমাদের সপ্তাহে তিনটা ক্লাস হয়, শনিবার, সোমবার আর হচ্ছে বুধবার। বৃহস্পতিবার একটা সাপোর্ট থাকে, বৃহস্পতিবার শুক্রবার সাপোর্ট দেন। যদি কারো যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা নিয়ে আমরা জুমে আসি বা গুগল মিটে এসে আমরা সেটা নিয়ে আলোচনা করি বা ডিসকাস করি। এবং ক্লাস শেষে আমাদেরকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ভিডিও প্রোভাইড করে থাকি, ক্লাসের ভিডিওটা, যেটা দেখে তিনি পরবর্তীতে কাজগুলো করে নিতে পারে। এবং আমাদের যে বিষয়গুলো থাকতেছে সেই বিষয়গুলো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব, বুঝতেছেন ব্যাপারটা? স্টেপ বাই স্টেপ শেষ করব। আর এখানে আমরা যে বিষয়টা যেভাবে আইগাই সেটা হচ্ছে আমরা 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামায় দিই। অনেক জায়গায় আছে দেখা যায় যে তারা 6 মাস কোর্স করে, 6 মাস কোর্স করার পরে দেখা যায় যে মার্কেট প্লেসে নামে, এদিকে 6 মাস চলে যাবে, আবার ওই দিকে দেখা যাবে যে আরও 6 মাস চলে যাবে মার্কেট প্লেসের অ্যালগোরিদম শিখতে। তো এই ক্ষেত্রে তার 1 বছর যখন হয়ে যাবে, তিনি যখন 1 টাকা ইনকাম করতে পারবে না, তখন তাকে ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা সেটা না করে আমরা দুইটা একসাথে কন্টিনিউ করাই, ফাইবার এবং আপওয়ার্ক, পাশাপাশি কাজ শেখাই এবং মার্কেট প্লেসে আমরা গিগ বানায় দেই। আমরা 80% গিগ বানায় দিই নিজেরা, যাতে একটা স্টুডেন্ট প্রথম অবস্থায় বুঝতে পারবে না এই গিগটা বা এই ক্যাটাগরির কাজ আমি শিখছি এটার কী ধরনের গিগ হতে পারে। যখন আমরা তাকে একটা গিগ বানায় দেখাবো ওই ক্যাটাগরির উপরে, পরবর্তীতে যদি তার কোনো অ্যাকাউন্টে প্রবলেম হয় বা আদার্স কোনো প্রবলেম হয় বা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে তিনি পরবর্তীতে ওই টাইপের গিগগুলো তিনি ইজিভাবে বানাইতে পারবে। এবং আমরা এখানে আরও দেখাই যে একটা গিগ বানাইতে কী টাইপের রিসার্চ করতে হয়। এখানে এরকমভাবে শেখানো হবে যে যে কেউ যে কোনো ক্যাটাগরির গিগ পরবর্তীতে বানায় ফেলতে পারবে। এবং আমাদের গিগ বানানোর ক্লাসগুলো, মানে এখন যে মার্কেট প্লেসের অ্যালগোরিদম বিষয়টা থাকে, এই বিষয়টা আমরা বর্তমানে এটা হাইড করে রাখি। মানে আমাদের 90% ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, আমরা 10% ভিডিও রেখে দিই আমাদের কাছে, যেটা মার্কেট প্লেসের এখন 2024 সাল বা 23 সাল চলতেছে, মানে 24 সালের আর অ্যালগোরিদমের ধরতে গেলে নিয়মে আমি মনে করি যে এটা কেউই ভিডিও বানাইতে মানে বানায় না, আমরাই শুধু একমাত্র বানাই এই অ্যালগোরিদম দিয়ে কীভাবে গিগগুলো র্যাঙ্কিংয়ে থাকে। আমাদের স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের গিগ ফার্স্ট পজিশনে থাকে, এটা মাস্ট, এর মধ্যে কোনো কথা নাই। তো আমরা প্রথমে আমরা যে কাজগুলো শিখাই প্রথমে আমরা ইউটিউব শিখাই, কারণ আমরা প্রথমে বলে থাকি যে ইউটিউবের কাজগুলো আপনারা প্রথম শিখেন। কারণ দেখা যাবে যেদিনকার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নেওয়া হবে সেদিনকার থেকে আমাদের চিন্তাভাবনা থাকবে যে আমরা কি ভবিষ্যতে ভালো কিছু করার ট্রাই করব। তো এবার ভালো কিছু করতে গেলে অবশ্যই একটা কাজ করতে হবে, সব থেকে সহজ বিষয় হচ্ছে ইউটিউব। ইউটিউব একটা ভালো একটা প্ল্যাটফর্ম, ইউটিউবের থেকে মানে কী পরিমাণ আর্ন করা পসিবল এটা যখন আপনি ঢুকবেন তখনই বুঝতে পারবেন। কারণ ইউটিউব থেকে মাসে যে কোনো একটা নতুন স্টুডেন্ট হোক বা যে কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে আমি 6 মাস কাজ করব, ওই চ্যানেল থেকে 6 মাস পরে ওইখান থেকে তিনি চাইলে 20,000 টাকা বের করতে পারবে। এখানে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে বা আমাদের যে সিস্টেমটা থাকবে যে আমাদের কোর্স করার পরে যেন কোনো স্টুডেন্ট মার্কেট প্লেস কাজ পাইল না, আমি মনে করেন মার্কেট প্লেস বাদ দিলাম, মার্কেট প্লেসে যদি তিনি চায় যে কাজ করবে না, সমস্যা নাই, কাজ করার দরকার নাই, কোনো দরকার নাই। যদি তিনি বলে যে আমি শুধু আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, তাও করতে পারবে। যদি বলে যে না আমি নিজেই উদ্যোক্তা হব, আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে আর্নিং করব, আমার কোনো কিছুর দরকার নাই, মার্কেট প্লেস আমি বলবো না যে করতে হবে না, মার্কেট প্লেস পাশাপাশি থাকবে কিন্তু মার্কেট প্লেসের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না, তাহলে যে প্রবলেমটা হবে, মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট চলে যায় পরবর্তীতে তিনি দাঁড়াইতে আপনার কমসে কম 6 মাস লাগবে। কিন্তু ইউটিউবে যদি তিনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে যদি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে সেখান থেকে ভালো টাকা রিভিনিউ আসবে। যেমন ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে যদি চায় তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলোয়ার তৈরি করে সেগুলো বিভিন্ন মার্কেট প্লেস আছে সেখানে কিন্তু সেল করতে পারবে। পাশাপাশি যদি তার
ভালো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে দেখা যাবে ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কাজ করতে পারবে। এই কোর্সগুলো কিন্তু এখানে থাকবে। পাশাপাশি আমাদের যে বিষয়টা থাকে যে অনেকের প্রবলেম থাকে নতুনদের, যে আমরা এই কাজটা শিখবো বা আমি ইউটিউবিং করব, আমার ইউটিউবিং ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার ফেস দেখাতে চাই না বা আমার ভয়েস ভালো না, আমি ভয়েস দিতে চাই না। তো এই জন্য আমাদের যে কোর্সটা থাকবে সেটার নাম হচ্ছে ক্র্যাশ কাউ কোর্স। আমাদের মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে ক্যাশ কাউ রিলেটেড। আপনি যদি এখানে এসে যদি ক্যাশ কাউ লিখে সার্চ করেন, ক্যাশ কাউ ক্যাশ স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, ক্যাশ কাউ চ্যানেল, মনিরুজ্জামান, সানি, হ্যালো, আমি কি একাই? ওকে, তো এবার দেখেন যদি ক্যাশ কাউ ভিডিও লিখে সার্চ করেন, ক্যাশ কাউ ভিডিও ক্রিয়েট বাংলা বা ক্যাশ কাউ আপনি অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই, ক্যাশ কাউ ক্রিয়েশন না লিখলেও চলবে। দেখেন আমাদের এখানে ভিডিওগুলো পাবেন, ফার্স্ট পজিশনে তিনটে আছে, চারটা ভিডিও পাবেন, এখানে চারটাই টপে আছে। তো আপনারা এইগুলো দেখে যে কোনো একটা আইডিয়া নিতে পারবেন। সামনে আরও ক্লাস থাকবে ক্যাশ কাউয়ের উপরে, আপনার ফেসলেস ভিডিও বানায়া, মানে আপনি ফেসলেস ভিডিও বানায় এখান থেকে ইনকাম করতে পারবেন। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকবে কি, কোর্স যেদিন থেকে শুরু হবে তার পরের দিন থেকে আপনার চিন্তা চেতনা থাকবে যে আমার মার্কেট প্লেস থেকে কিছু একটা করতে হবে। কারণ এখানে ভালো একটা কিছু করতে গেলে অবশ্যই কী করতে হবে, ক্লাস করতে হবে, নিয়মিত থাকতে হবে ক্লাসের ভিতরে, পাশাপাশি হোমওয়ার্ক করতে হবে, পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে হবে, যে কোনো বিষয়ে আপনার ভালো লাগে। এই তিনটা ভিডিও আগে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি এই ভিডিও অনুসারে আপনাকে এগোতে হবে। মনিটাইজেশন করবেন, চ্যানেল করার পরে দেখা যাবে যে $1 করে আসা শুরু হইলো, সমস্যা নাই, ছয় মাস পরে যে এই ডলারটা প্রতিদিন $5 দাঁড়াবে, এক বছর পরে এই ভিডিওগুলো থেকে আপনি মাসে প্রতিদিন $10 করে ইনকাম করতে পারবেন। তাহলে সব কিছুরই একটা লিমিটেশন আছে, তো আপনাকে কাজগুলো ধীরে ধীরে করতে হবে। এবং আমরা বললাম এতক্ষণ শুধু মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস বা নিজে কীভাবে উদ্যোক্তা হিসেবে কাজ করবেন, এমনকি যদি আপনি ফেসবুক গুগল অ্যাডগুলো শিখেন আপনি কিন্তু নিজেই একটা এজেন্সি করতে পারবেন। এজেন্সি করে সেখানে আপনি আপনার আশেপাশে অনেক বিজনেসম্যান আছে বা অনেক যারা অনলাইনে বিজনেস করতে আগ্রহী তাদেরকে হেল্প করেন, বিনিময়ে আপনি তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিতে পারবেন। এখানে আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন এইখানে আপনার অপরচুনিটি অনেক বেশি, যেটা বলে শেষ করা যাবে না, ঠিক আছে? কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, যে আজকের থেকে আপনি অ্যাডমিশন নেবেন, কালকের থেকে ৫,০০০ টাকা কামাবেন, এরকম যদি স্বপ্ন বা মানে স্বপ্ন থাকে সেটা আসলে সম্পূর্ণ ভুল, আপনি সেটা ঘুমের জগতে দেখতে পারবেন, রিয়েল লাইফে হবে না। তো আপনাকে কী করতে হবে, কাজ শিখতে হবে ধৈর্য সহকারে, পাশাপাশি আপনাকে এখানে মিনিমাম একটা সময় স্পেন্ড করতে হবে। তোকে আমি অনেক কথা বললাম, আমরা যে কাজগুলো শেখাই আমি এখানে কয়েকটা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি দেখাই আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এই সার্ভিসটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ফাইবার, আমাদের যেহেতু মার্কেট প্লেস ফাইবারে আমরা কাজ করব, তাহলে আমি ফাইবার লিখে সার্চ করব, ইন্ডিয়া থেকে ইয়া, আপনার কি কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমাদের? হ্যালো, মাহিম, মাহিম আপনার কি কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওকে, আমাদের ওকে ওকে, তো আমরা যে কাজটা শিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে ফাইন, ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে দুইটা তিনটা জিনিস আছে, আপনি এগুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রো সেলার ফাইন্ড আউট করার জন্য, এটা হচ্ছে নিউ সেলার ফাইন্ড আউট করার জন্য। তো এখানে দেখবেন যে যারা অনলাইনে আছে তাদেরকেই বায়াররা প্রায়োরিটি বেশি দিয়ে থাকে। তো এবার আসেন এখানে আমরা যদি কিছু গিগ দেখি যে কারা কীরকম কাজ পাচ্ছে, ধরেন এই একটা মেয়ে মাহিম, মাহিম এটাও মাহিম, ওকে যাই হোক, তার বর্তমানে ৯২টা অর্ডার রানিং আছে, এবার আসেন তিনি শুরু করছে কীভাবে, তিনি শুরু করছে হচ্ছে প্রথম প্যাকেজ তার দিছে হচ্ছে, এখানে আমরা তিনটা প্যাকেজ তৈরি করতে পারবো, মেনু তৈরি করতে পারবো। যেমন ফার্স্ট প্যাকেজ তিনি রাখছে $25, $25 কী করবে, তিনি তিন দিন একটা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট করবে বা কিছু ফলোয়ার দেবে, এগুলো আমরা ক্লাসের ভিতরে শেখাবো। তারপরে স্ট্যান্ডার্ড যেটা আমরা বলে থাকি সব থেকে বেশি হায়ার হয়, এটা করবে ১৪ দিন ম্যানেজমেন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট করবে, ম্যানেজমেন্ট করবে, এগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে, জাস্ট আপনাকে জাস্ট ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে
তার পোস্টগুলো থাকবে, সেই পোস্টটা আপনি একটা জায়গায় আপনাকে একটা রিসোর্স দিয়ে দিবে, সেই রিসোর্স থেকে নিয়ে আপনি পোস্ট করবেন এবং ফলো আনফলো এগুলো কাজগুলো করতে হবে, ঠিক আছে। হ্যাশট্যাগ দেওয়া ডেলি পোস্ট করতে হবে, এগুলো হচ্ছে বিষয়। তার বর্তমানে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $80 থেকে শুরু হয়েছে। তো এবার এখানে দেখেন তার প্রায় $130 করে শুরু হয়েছে প্রিমিয়াম প্যাকেজটা, তিনি এক মাসের $30 করে নিচ্ছে। যদি তার 92টা অর্ডার রানিং থাকে, আপনি অ্যাভারেজ যদি 92 দিয়ে গুণন করেন, আমরা যদি এটা দিয়ে $100 করে গুণন করি, ২৫ বাদ দেন, অ্যাভারেজ $100 করে ধরলে আমরা এখানে প্রায় ৯২টা প্রায় কত $9,000 মতো প্রায় আমরা দেখতে পাচ্ছি, তাই তো? হ্যালো, ক্যালকুলেটর করি আমরা একটু। ক্যালকুলেটর, 92 × $100 করে $9,200 কাজ বর্তমানে রানিং আছে। ৯২০০টে যদি আপনি গুণন করেন, বর্তমানে ১০০, আজকে আমরা ডলার সেল করলাম ১১৫ করে, তো লোকাল মার্কেটে তো প্রায় এখানে প্রায় ১০,০০০ টাকার বর্তমানে কাজ রানিং আছে তার। বুঝতেছেন ব্যাপারটা, এখানে কী পরিমাণ অর্ডার পড়তেছে ইনস্টাগ্রামের। তো এবার দেখেন এখানে তিনি আসছে কত সালে, তিনি ২০২২ সালে জয়েন করছে, ২২, ২৩, ২৪, মানে টোটাল তার ২২ আগস্টে জয়েন করছে। ধরেন অ্যাভারেজ ২ বছরই ধরেন ২৪ সাল ধরেন পড়ে গেছে, ২ বছরই ধরেন ২ বছরে তিনি যদি ২ বছর এখানে লেগে থাকে, আজকে তিনি যদি তার শুধু একটা গিকের ভিতরে যদি ১০,০০০০ টাকার অর্ডার পড়ে প্রতি মাসে, তাহলে বুঝেন একটা চাকরিজীবী, একটা চাকরিজীবী মাসে ১০,০০০০টাকা কামাইতে পারে কিনা, এখানে কী পরিমাণ, কী পরিমাণ এখানে সাকসেস অপরচুনিটি আছে বা কী পরিমাণ অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, এটিগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো হচ্ছে ট্রেন্ডিং কাজ, ট্রেন্ডিং কাজ। তিনি এখানে কিছুদিন একটা চাকরি করতে গেলে আপনার সকাল ১০টার থেকে শুরু করে বা ৮টার থেকে শুরু করে মার্কেটিংয়ের কাজ করতে গেলে আপনার কমসে কম রাত ১০টা পর্যন্ত ১২ ঘন্টা ডিউটি করে তিনি বেতন পায় ১২,০০০ টাকা। আর এখানে ৬ মাস একটা কোর্স করে তিনি যদি ভালোভাবে এখানে দাঁড়ায় থাকতে পারে বা উঠতে পারে, এখান থেকে তিনি মাসে মিনিমাম ইনকাম করলেও ৩০-৪০,০০০ টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে। আর এটা তো বড় একটা প্রোফাইল, তাই না? এটা বড় প্রোফাইল, ৬৬২টা রিভিউ আছে, তার মানে এটা বড় একটা প্রোফাইল। এবার আসেন যদি আমরা আরও কিছু দেখি, এই একটা প্রোফাইল দেখি তার কতগুলো অর্ডার চলে, এই একটা দেখি আমরা, যদি এই একটা দেখি আমরা দেখি কতগুলো, এই একটা দেখেন ৭৬টা অর্ডার রানিং আছে, এখানে অ্যাভারেজ ১২০ডলার। ওকে, আমরা যদি ১০০ডলার করে ধরি, তারপরে ৭,৬০০ডলারের মতো কাজ রানিং আছে। তো এখানে দেখেন ১৩টা অর্ডার, এ নতুন, ওকে নতুন, ফাইন, ১৩টা খারাপ না। তো দেখেন ব্যাপারটা, প্রত্যেকজনে এই একজন দেখেন ১৮টা অর্ডার রানিং, তিনি কত নিচ্ছে ৫০ ডলার করে, তাহলে বুঝেন ব্যাপারটা কি। তিনি এই ছোট্ট একটা অ্যাকাউন্ট থেকে তারপরে মাসে ১.৫ লাখ টাকা ২ লাখ টাকা ইনকাম করতেছে, তিনিও ২২ সালে জয়েন করছে, তো বুঝেন ব্যাপারটা। তাহলে এখানে তো এই আপনার কাজগুলো কীভাবে করবেন, যেমন আপনি একটা একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ করে দিয়েছেন, ৫ স্টার ফিডব্যাক দিছে, এটা থেকে যাবে, এটা দেখে আরও ৫টা ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে, এখানে সিস্টেম আছে। তো এইভাবে ধীরে ধীরে যখন উঠবেন, যখন ১০, ১২, ২০টা রিভিউ হয়ে যাবে, তখন আর পিছনের দিকে তাকাইতে হবে না, এই হচ্ছে বিষয়। তো আমাদের যে কাজগুলো আপনি শিখবেন বা আপনারা শিখবেন, প্রতিটা কাজই এখানে ট্রেন্ডিং আছে। বর্তমানে ট্রেন্ডিং বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম, এবং যদি আপনি ইউটিউব ভিডিও এসইও যদি দেখেন বা প্রমোশন কথাটা লিখে যদি সার্চ করেন, ইউটিউব ভিডিও প্রমোশন, সেখানেও আপনি দেখতে পারবেন যে এগুলো কী পরিমাণ সার্ভিস। ওকে, ইউটিউব ভিডিও প্রমোশন, এসইএন প্রমোশন। ওকে, আমরা এই একটা সার্ভিস দেখি তার কতগুলো অর্ডার রানিং আছে। বর্তমানে তার ৪৬টা অর্ডার রানিং আছে, তিনি নিচ্ছে ১২৫ ডলার করে, ১০০ ডলার করে ধরলে বুঝেন ৪,৬০০ ডলারের মতো প্রায় কাজ রানিং আছে। তো তিনি আসছে কত সালে, অনেক পুরাতন হবে সম্ভবত, দেখি কত সালে জয়েন করছে তিনি। তার প্রোফাইল আমরা যাই, টপ রেটেড সেলার, এখন বর্তমানে অনেক আগের থেকে চলে আসছে, তিনি ২০১০ সালে জয়েন করছে, তার মানে তিনি কিন্তু এখানে একটা সার্ভিস দিয়ে কিন্তু টিকে আছে মার্কেট প্লেসে। বুঝতেছেন ব্যাপারটা, একজনের যদি আমরা গিগটা দেখি, তার ১২টা অর্ডার রানিং আছে, আমাদের স্টুডেন্টদেরই তো অনেকগুলো অর্ডার রানিং আছে, এই একটা ৪টার অর্ডার রানিং আছে ১২০ ডলার করে, মাসে যদি তিনি ৪টা অর্ডার পায় ১০০ ডলার করে দিলে ৪০০ ডলার, মানে ৪০,০০০ টাকা তার চলে আসতেছে, এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্টের দরকার নাই। বুঝতেছেন ব্যাপারটা, তাহলে এখানে ইনভেস্টমেন্ট শুধু একটা, সেটা হচ্ছে আপনার
স্কিল তৈরি করতে হবে, স্কিল আপনি বিক্রি করবেন, আপনাকে কোনো পরিশ্রম বিক্রি করতে হবে না, স্কিল বিক্রি করতে হবে। তো আপনাকে তাহলে প্রপারলি স্কিলগুলো শিখতে হবে। আমাদের প্রতিটা সার্ভিসই যদি আপনি সার্চ করেন, এইভাবে প্রতিটা সার্ভিসে আপনি দেখতে পারবেন প্রচুর চাহিদা। তো এই হচ্ছে বিষয়। তো এখানে ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল এসিও লেখা যদি সার্চ করেন, আমাদের স্টুডেন্টদের কী কী পাবেন, প্রথম কী বলবো আর কি, প্রথম পেজে পাবেন সবগুলো। ওকে, এটা দেখানো ঠিক হবে কি না, তোকে যাই হোক, এখানে অনেক স্টুডেন্ট আছে, যেমন এই একটা স্টুডেন্ট আছে, এটা আমাদের স্টুডেন্ট মাহি। এখানে আপনি ইনস্টিটিউট দেখলে বুঝতে পারেন, এখন বর্তমানে তার তিনটা অর্ডার রানিং আছে। যদি আপনি যদি দেখেন এখান থেকে 53টা অর্ডার কমপ্লিট করছে, তিনি জয়েন করছে 22-এ। ওকে, দেখেন এখানে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের স্টুডেন্ট। তো তিনি মানে প্রতি মাসে কতগুলো অর্ডার কমপ্লিট করছে, এই যে আজকে একটা ডেলিভারি দিয়েছে, আজকে দুইটা, দুদিন আগে একটা, তিন দিন আগে একটা, মানে এ মাসে তো কাজ করতেছে, দেখেন তিন দিন আগে একটা রেগুলার কিন্তু তিনি কাজ পাচ্ছে। তো কথা হচ্ছে আপনাকে, আপনি মানে আপনাকে পর্যাপ্ত কাজ শিখতে হবে, মানে স্কিল তৈরি করতে হবে, তাহলে আপনি কিন্তু অর্ডার পাবেন। যদি পর্যাপ্ত স্কিল গ্যাদার না করতে পারেন, আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনি কিন্তু কাজ পাবেন না, কাজ পাইলেও কিন্তু কাজ করে দিতে পারবেন না। তো ওকে, যাই হোক, এটা বিষয় না, আপনাকে প্রথম শিখতে হবে বাইরের সাথে কীভাবে কনভারসেশন করতে হবে, কীভাবে কথা বলতে হবে, এগুলো সমস্ত কিছু আমরা করে দেই, ঠিক আছে, এখানে কোনো বিষয় না। আর এখানে এরকম সাপোর্ট আছে, আপনার যে কোনো সময় আমাদের গ্রুপে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পাবেন, পাশাপাশি আপনাদের যতদিন না সাকসেস হন ততদিন ক্লাস সাপোর্ট দুইটাও কন্টিনিউ করতে পারবেন, যদি আমাদের সাথে কোনো প্রকার মিসবিহেভ বা আলাদা কোনো প্রবলেম না হয়। তো তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু, আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে কারো কোনো প্রশ্ন আছে, মাহিম কারো কোনো প্রশ্ন আছে, তোমার কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, আপনাদের ব্যাচে আরও কয়জন আছে? 8 জন, ওকে, জয়েন আছে, বাকি আপনাদের সবগুলো দুইটা ক্লাস করে বই আরেকটা গ্রুপে অ্যাড করে দিব, সমস্যা নাই। তো নেক্সট ক্লাস হবে তাহলে আপনাদের আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিব বা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, ম্যাম কয় তারিখ থেকে ক্লাস করবেন আপনারা, তো নেক্সট ডেটে আপনাদের ক্লাস হবে। আর যেহেতু প্রবলেম নেই তাহলে আমি তো স্টপ করে দিই, ইন্ট্রোডাকশন ক্লাস বেশি না করাই উত্তম, কারণ এটা আনইজি ফিল মনে হবে। ওকে।